ফাইভ ইয়ার স্টুডেন্ট ক্লাস থ্রি দেখো তোমাদের যে গ্রামার বইটা আছে পেজ নাম্বার থার্টি ফাইভ ডু ইট ইউর সেলফ ডু ইট ইউর সেলফ অ্যান্ড আই সলভড দিস কোশ্চেন্স ইন প্রিভিয়াস ক্লাস ওকে নাও নেক্সট ক্লাস ইউ সি দ্য লেসন নাম্বার নাইন অ্যান্ড দ্য টপিক ইজ নাম্বার এখন টপিকটা আমরা কি পড়বো না নাম্বার ঠিক আছে দেখো এখানে যে নাম্বার পেজ নম্বর থার্টি সিক্স পেজ নম্বর থার্টি সিক্স তোমরা বইটা সঙ্গে করে নিয়ে বসো তারপর আমি যা বলছি এখানে যা পড়াচ্ছি বা যা লিখোচ্ছি বা যা দেখাচ্ছি সঙ্গে সঙ্গে নোট করো এবং বোঝার চেষ্টা করো বইটা অবশ্যই রাখবে তাহলে ইজিলি বুঝতে পারবে তাহলে আমি কিছু আগে থেকে লিখে নিয়েছি যাতে তোমাদের সুবিধার জন্য ঠিক আছে এবং ভিডিওটা একটু ছোটো করতে পারবো জে যে নাম্বার কাকে বলে ঠিক আছে জে ঠিক আছে জে ওয়ার্ড কী বললাম দে যে ওয়ার্ডের দ্বারা যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রনাউনে নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝাবে যে ওয়ার্ডের দ্বারা ঠিক আছে আইসিএ বার্ড তাহলে এটা কি এটা কি এটা হচ্ছে বার্ড এটা নাউন তাহলে এর সংখ্যা বোঝাচ্ছে কটা না একটি ঠিক আছে আর এখানে দেখো আইসিএ বার্ড ঠিক আছে আই আইটাও একজন কি বোঝাচ্ছে এবং এখানে দেখেছে সি মেনি বার্ডস উই সি মেনি আমরা অনেক পাখি পাখি দেখি তাহলে উই সি মেনি বার্ডস এখানে যে বার্ড মেনি থেকে আমরা বুঝতে পারলাম যে বার্ডস অনেকগুলো বোঝাচ্ছে এবং ওইটাও আমরা জানি আমরা ঠিক আছে এবং নাম্বার নাম্বারের নাম্বার আমরা জানি যে নাম্বার টু টাইপস ওয়ান ইজ সিঙ্গুল ইন ইংলিশ নাম্বার ইজ টু টাইপস ওকে ইন ইংলিশ নাম্বার ইজ টু টাইপস ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার অ্যান্ড ইন বেঙ্গলি ইট ইজ কল্ড এক বচন বলা হয় বাংলাতে অ্যান্ড প্লুরাল মিনস মোর দ্যান ওয়ান ওকে টু অ্যান্ড থ্রি ফোর ফাইভ এইভাবে একের বেশি বোঝালায় তাকে ইংলিশে প্লুরাল নাম্বার বলে প্লুরাল পি এল ইউ আর এল প্লুরাল নাম্বার এবং বাংলায়কে বলা হয় বহু বচন ওকে তো এখন নাম্বার ওয়ান রুলস নাম্বার ওয়ান রুলসে যে হাতে গোনা যাবে হাতে গোনা যাবে বা অতি সহজেই আমরা গুনতে পারবো যেগুলোকে তার ক্ষেত্রে শুধু এস যোগ করে করা হয় দেখো আমি লিখেছি যে হাতে গোনা যাবে সিঙ্গুরার থেকে পুলাল করতে হলে এস যোগ করতে হবে এস যোগ ঠিক আছে এস যোগ তাহলে এক নম্বর রুলস এটা গেলো এরপরে দু নম্বরে কী আছে তোমরা বইটা নিয়ে বসবে তাহলে তোমরাও ভালোভাবে দেখতে পাবে কী আছে দু নম্বরে দুয়ে আছে যে নাউন নাউন এন্ডস উইথ নাউন এন্ডস উইথ মানে শেষেতে থাকবে নাউনের শেষে কী কী থাকবে না এস এস এ ডবল এস নাউনের একমাত্র গোনা যায় কাদেরকে নাউন কী না গোনা যায় আমরা জানি যে নাউনের একটা ভাগ রয়েছে গোনার দিক দিয়েছে কাউন্টেবেল অ্যান্ড আনকাউন্টেবল যেগুলো গোনা যায় কাউন্টেবেল যেগুলো গোনা যায় না আনকাউন্টেবল তাই তো তাহলে নাউনেরই আমাদের নাম্বারটা চেঞ্জ হয় সিঙ্গুলার পুলার নাউনেরই হয় হ্যাঁ তাহলে এক এ ড এস ডবল এস তারপরে তুমি লিখতে পারো এস এইচ এইচ এক্স অ্যান্ড অ্যান্ড কী দেবো জেডও হয় তোমাদের বইতে জেডটা নেই তো আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো এখানে জেডটাও দিয়ে রাখলাম জেড শেষে থাকবে তাহলে এস থাকবে ডবল এস থাকবে এস এস থাকবে এক্স থাকবে এস থাকবে এবং জেড থাকবে এক্স থাকবে ডেড তো অনেক সময় এগুলো ব্যতিক্রমও আছে কিন্তু বেশিরভাগ এগুলো যে নিয়মটা মেনে হয় বেশিরভাগই এগুলো শেষে থাকলে কী করতে হয় না অ্যাড কী করতে হয় অনলি কোনো কিছু চেঞ্জ না করে আমরা ইএস অ্যাড করবো তাহলে পুলাল হয়ে যাবে দেখো তুমি এখানে ধরো তো হচ্ছে ক্লাস এ ডবল এস ধরো এস ডবল এস দিয়ে দিয়ে দিলাম ক্লাস তাহলে কী হবে ক্লাসেস বলো না বাস বি এস বাস তাহলে কী হবে বাসেস ই এস যোগ হচ্ছে না ঠিক আছে পুলাল করার জন্য ধরো এসএইচ দিয়ে কী দেবো ফিস ফিস থেকে ফিসেস এফআই এস এইচ এস ইএস যোগ হবে তারপরে দেখো সিএইচ আছে সিএইচ দিয়ে আমরা কী দেবো ব্রাঞ্চ দাও বি আর এন সিএইচ ব্রাঞ্চ তারপর বেঞ্চ দাও বিএন সিএইচ এগুলো সব ইএস যোগে প্লুরাল হবে কী হবে সব ইএস যোগে প্লুরাল হবে তুমি শুধু ইএস যোগ করে দাও প্লুরাল হয়েই যাবে ওকে তো এরপরে কী আছে না এক্স আছে তাই তো সিএইচ দিয়ে করেছি এক্স কি ফক্স এফ এক্স ফক্স ফক্স আছে না ফক্স এস হবে তারপরে আছে ধরো বক্স বক্সেস হবে এবার কেউ যদি বলে অক্স কী হবে অক্স এগুলো ব্যথিক্রমের মধ্যে আছে অনেক রয়েছে ব্যথিক্রমে আসে তাই বোঝাবো অক্সটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অক্সটা অক্সেন হবে ও এক্স ই ও এক্স এন অক্সেন এখানে কিন্তু অক্স অক্সেস হবে না যদিও এস আছে এবার জেড দিয়ে ধরো ফেজ ফেজ মানে হচ্ছে মৌলবিটুপি এফি জেড এফি জেড ফেজ ফেজ এস হবে ঠিক আছে কারণ এগুলো অনেক সে ইংলিশ লিটারেচারের একদম ওল্ড ইংলিশ এইসব পড়তে হয় কারণ এই যা কোথা থেকে এসছে তারা আবার কীভাবে পুলুয়াল করতো সিঙ্গুলার করতো সেই সব নিয়ম মেনে হয় এগুলো হচ্ছে ও ওক্স এন এন যোগে ই এন যোগে অনেক দেশ পুলুয়াল করতো সেইটাই রয়ে গেছে এখনও ইএস যোগেতে এখানে কোনো তার করতে হয়তো পারে না তো যার ফলে অক্স নিয়ম মেনে হচ্ছে না অক্সেন হচ্ছে ঠিক আছে এটা তোমরা মনে রাখবে তাহলে এটা গেল দু নম্বর রুল তিন নম্বরে কী দেখবেন তিন নম্বরেতে আছে ধরো নাউন নাউন এন্ডস উইথ ও নাউনের শেষে ও থাকবে নাউনটা শেষে নাউন শেষ নাউন এন্ডস উইথ ও বাট তারপরে কী থাকবে না কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্ট কনসোনেন্ট বিফোর ও বিফোর ও এবং ও এর আগে কনসোনেন্ট থাকবে কি না ম্যাঙ্গো এম এন ও ম্যাঙ্গো এখানে কি আছে দেখো ও আছে তাহলে আমরা কি অ্যাড করবো এখানে তাহলেও কিন্তু অ্যাড করবো ইএস আমি যেহেতু ইএস এর লাইনে আছে আমি ইএসটা এখন করে দিচ্ছি তারপরে অন্য একটা লাইনেতে যাব ঠিক আছে ধরো এখানে কি বললাম যে নাউন এন্ড উইথ ও ও থাকবে শেষেতে শেষেও থাকবে অ্যান্ড ও এর আগে আবার কনসোনেন্ট থাউন সাউন্ড থাকবে মানে কনসোনেন্ট থাকবে ধরো আগে কনসোনেন্ট বিফোর হ্যাঁ কনসোনেন্ট ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা কী অ্যাড করবো ইএস অ্যাড করবো দেখো এখানে ম্যাঙ্গো লিখেছিলাম এর আগে কী আছে কনসোনেন্ট তাহলে হবে ম্যাঙ্গোজ এন জিও ইএস ঠিক আছে আরও বলো কী তোমরা বলবে ম্যাঙ্গো আছে পটেটো পিও টিএ টিও পটেটো টমেটো সব কিছু হবে

sudo ls ऐड করবো তাহলে কিন্তু ভালো করে দেখো sudo ls ऐड করবো কিন্তু ঠিক আছে কি রকম ধর রেডিও আর एडिओ रेडियो जैसे तो हुआ छे তাহলে ওর আগে কি আছে अब देखो आई आई तो फाइल তাহলে কি হবে रेडियोस एडिओस रेडियोस ठीक है죠 ধর ভিডিও वी आई डी वी आई डी ई ओ তাহলে वीडियो एस वो तो आछे তার আগে কিন্তু কি আছে फाइल आछे তাহলে আমার শুধু এস হবে ঠিক আছে স্টুডিও আছে এস টিউ ডিআইও স্টুডিও তারপরে ব্যাম্বু আছে মানে বাঁশ এইসব যা আছে সেগুলো সব দেখব আমি শুধু নিয়মটা ও এবং তার আগে যদি ভালো থাকে তাহলে শুধু কী করব না এস যোগ করব তাহলে কী করবো না শুধু এস যোগ করবো ঠিক আছে পাঁচে দেখো পাঁচে কী থাকবে না নাউন নাউন এন্ড এফ ই থাকবে কিংবা এফ থাকবে তাহলে আমরা কি করবো এফ ই আর এফ এগুলো আমরা হাঁটি দেব রিমুভ মানার চাই এগুলোকে সরিয়ে দেবো সরি দিয়ে কি অ্যাড করবো সেই জায়গায় সেখানে অ্যাড করবো ভি সরিয়ে দিয়ে ভিএস অ্যাড করব দিয়ে ভিএস অ্যাড কিন্তু মনে ওগুলো শরীর দিয়ে ভিইএস আমরা অ্যাড করবো কীরকম দেখো উদাহরণ দেখে দিচ্ছি সিঙ্গুলার থেকে পুলাল করতে গেলে কী হবে লাইভ এল আই লাইভ এটাকে সিঙ্গুলার আছে লাইভ এটাকে পুলাল করতে গেলে এলআই ভি ইএস দেখো ভিইএস যোগ করবো কী বলেছিলাম যে আমরা ওটাকে দিয়ে আমরা কী করবো না ভি যোগ করবো দেখো এপিটা শরীর দিলাম ভি ইএস যোগ করবো ওয়াইফ এটা কী হবে ডব্লু আই ভি ইএস ওয়াইফ ঠিক আছে শুধু এপ আছে এরকম শব্দ দেখো লপ লফ মানে কি ল মানে রুটি পাও রুটি তাহলে এল ও এ ভিএস ঠিক আছে এরকম আরও রয়েছে উলফ রয়েছে নেকড়ে ডব্লু এল এফ উলফ এটাকেও শুধু ভিএএস যোগ করতে হবে করে কুলার করতে হবে তারপর তোমার থিপ আছে এটিএইচ আই এফ থিপ ঠিক আছে এবার ছয়েতে দেখো ছয়ে কি নিয়ম আছে না ওয়াই থাকবে নাউন নাউন এন্ডস উইথ ওয়াই ওয়াই থাকবে বিফোর ওয়াই ওয়াই এর জায়গায় কি থাকবে y এর আগে কনসোনেন্ট থাকবে ধরো কনসোনেন্ট কনসোনেন্ট বিফোর ওয়াই শেষে থাকবে ওয়াই নাউনের এবং ওয়াই এর আগেরটা আমি শুধু দেখব শুধু y এর আগে থাকবে কি না y এর আগে কনসোনেন্ট থাকবে ঠিক আছে কনসোনেন্ট বিফোর ওয়াই কনসোনেন্ট টি কনসোনেন্ট বিফোর ওয়াই তাহলে আমরা কি অ্যাড করব তাহলে রিমুভ প্রথমে বলতে হবে রিমুভ আর ই ভি ভিই রিমুভ ওয়াই ওয়াইটা তাড়িয়ে দেবো দিয়ে কী অ্যাড করব ওয়াই সরিয়ে দিয়ে আই ই এস যোগ করব ওয়াই সরিয়ে দিয়ে বা রিমুভ ওয়াই তার ক্ষেত্রে কি যোগ করবো না আই এস যোগ করবো যেমন বেবি দেখো বি এ বি ওয়াই শেষে তো ওয়াই আছে ওয়াইয়ের আগে কী রয়েছে বি আছে না কনসনেন্ট তাহলে কী করব ওয়াই বলেছিলাম সরিয়ে দেওয়া হবে ওয়াইটা সরিয়ে দিয়ে আই এস যোগ করব কপি সিওপি ওয়াই কপি কী হলো এখানে সিও পিআইএস ওয়াই সরি দিলাম দেওয়া যেগুলো এরকম যা যে এবারে আরও অনেক রয়েছে তোমরা করবে যেমন আমি বলে দিচ্ছি ডিউটি আছে আর্মি আছে তোমরা বই দেখবে পাবে ঠিক আছে এটা কত নম্বর গেল ছয় সাথে দেখো সাথেও একই নাউন এন্ড উইথ নাউন এন্ডস উইথ ওয়াই অ্যান্ড ভায়েল বিফোর ওয়াই ভয়েল বিফোর ওয়াই যদি ওয়াইয়ের আগে ভায়েল থাকে তাহলে আমরা এখানে কিছু সরবো না ওয়াইকে হাঁটাবো না ওখানে হাঁটিয়ে দিয়েছিলাম কনসনে ছিল বলে এখানে হাঁটাবো না এখানে শুধু অ্যাড করবো এস শুধু কী অ্যাড করবো না এস শুধু অ্যাড করবো শুধু এস অ্যাড হয়ে যাবে কীরকম দেখো মাংকি এমও এন কে ই ওয়াই মাংকি এখানে কী আছে ওয়াইয়ের আগে কী আছে ভায়াল আছে তো তাহলে এমও এন কে ই ওয়াই এস যোগ হয়ে যাবে শুধু ঠিক আছে কী কী মানে চাবি বয় ঠিক আছে কে ই ওয়াই এস বি ওয়াই এস ডে ডেজ আমরা টয় লিখি টয় তারপরে আছে টয়েজ ডে ডিএাই ডে কি আছে ওয়াইয়ের আগে কী আছে ডেজ করি না ঠিক আছে তাহলে আট নম্বর উলে কী আছে না কিছু নাউন আছে পুলাল করতে গেলে কী করতে আমরা আমাদেরকে যে ভাওয়েল পরিবর্তন করতে হয় ভাওয়েল পরিবর্তন করে ভাওয়েল চেঞ্জ দ্য ভাওয়েল ভায়েল পরিবর্তন করতে হয় ভাওয়েল পরিবর্তন ভাওয়েল পরিবর্তন করে আমরা পুরাল করি কীরকম যেমন ম্যান এগুলি অনেকটা এক্সেপশনের মধ্যে এসে যায় মেন মেন একটা মানুষ অনেকগুলো মানুষ ওমেন উইমেন টুথ টি ডবল ও টিএইচ তো অনেকগুলো দাঁতের ক্ষেত্রে টিথ ঠিক আছে এবার নয় কী আছে নয় কিছু আছে যেগুলোকে আমরা মানে বাধা ধরা নিয়মের মধ্যে ধরে নিই যে যেরকম বলেছিলাম না যে ধরো চাইল্ড তাহলে হবে চিলড্রেন এগুলো আগে থেকে যা হয়ে এসছে আমরা সেই নিয়মের মধ্যেই রাখি এগুলো কোনো নিয়ম মেনে হয় না এগুলো একদম এক্সেপশনাল রুল অক্স বলেছিলাম অক্সেন ঠিক আছে ও এক্স ইএন অক্সেন ঠিক আছে দশেতে কী আছে দশে বলছে যে কিছু রয়েছে শব্দ যেগুলো সময় পুনরায় পিপিল পুলিশ তাই তো তারপরে ক্যাটেলস ইয়ে ডবল টিএলি ক্যাটেল এগুলো সময় প্লুরাল সব সময় সবসময় প্লুরাল সব সময় প্লুরাল ঠিক আছে ধরো তারপরে এগারোতে কি আছে এগারো নম্বরে রয়েছে যে সিঙ্গুলার আর প্লুরাল একই সিঙ্গুলার ও প্লুরাল কোনো চেঞ্জ নেই মানে একই বলে রাখত একই কীরকম ডিয়ার সিঙ্গুলারও যা পুরুল হলেও তাই একটা হরিণকে বোঝাতেও ডিয়ার আর বোঝায় অনেকগুলোকেও বোঝায় শিপ একই ভ্যাঁড়া একটাও যা আর অনেকগুলোতেও তাই বোঝায় আর ডজন এক ডজন দুই ডজন তিন ডজন চার ডজন যাই বলবো ডজনই বলবো ডি ও জে ডি এন ডজনই বলবো ঠিক আছে আর একটা নিয়ম আছে যে নিয়মটা হচ্ছে বারো নম্বরের বলবো যেটা যেটা সে কিসের না প্রোনাউনকে মানে প্রোনাউনেরও পুলার করে থাকে যেমন কি প্রোনাউন পি আর প্রোনাউনের প্লুরাল যেমন আই মানে আমি উই মানে আমরা তাই তো ইউ ইউই হবে ইউ এর চেঞ্জ হবে না ঠিক আছে দিস দিজ এরকম আছে না দ্যাট দুজ তারপরে ইট আছে ইট মানে ইহা ইট দে হিজ এটা কী হবে দেয়ার এরকম নিয়মগুলো আছে তাহলে তোমরা তোমাদের বইটা আমি নিয়ে একবার দেখি তোমাদের বইটা এই যে দেখো দুই ইট যে প্রশ্নগুলো রয়েছে তোমরা এই দুই ইট প্রশ্নগুলো করে হোয়াটসঅ্যাপে পাঠাবে সবাই ভালো থাকবে রাখলাম